আসসালামু আলাইকুম স্বাগত মানুষের নতুন ভিডিওতে এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু পাগামেন তো ডেট নভেম্বর মাসে কখন কোন পেমেন্ট আসবে কখন কোন বোনাসটা আসবে এগুলোর ডেট এবং রেডি তো ইমার্জেন্সি ইম্পর্টেন্ট বিষয় যেটা রেদিত তো চার নাম্বার যে রাতাটা ওইটা আসবে কিনা অনেকে জানতে চাইছেন এবং আসেনীয় টেম্পোরানীয় বাচ্চাদের যে নতুন বোনাসটা এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেটা হয়তো আজকেই লাস্ট ডেট যদি আপনারা করেন হয়তো আপনার পেছনে টাকাগুলো পাওয়ার সম্ভাবনা আছে যাদেরটা রেস্ট পিনতে হয়েছে এবং আরও অন্যান্য ইনফরমেশন থাকবে এই ভিডিওটিতে আশা করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাস্ট কিছুদিন কন্টিনিউ ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত সো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবি যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যারা আমার সাথেই আছেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নর্মালি দ্বিযোগ্যপাত শ্রেণীর যে তারিখগুলো ওগুলা গত মাসে কন্টিনিউ আসছে যদি আমি ভিডিও দিতে পারিনি সো এই এই মাসের যে দ্বিযোগ্যপাথনের প্রথম যে পেমেন্টের ডেট আসছে সেটা হচ্ছে পাঁচই নভেম্বর একটা পেমেন্ট ডেট আছে আর বোনাস বেবে যেটা বোনাস পেবের উনত্রিশ দশে কিছু পেমেন্ট অলরেডি মানে হয়ে গেছে আর এই মাসেরও প্রথম আর একটা পেমেন্ট ডেট আছে সেটা হচ্ছে এবং বোনাস আসেই নিয় আনিও যেটা এটার এটা পেমেন্ট ডেট আছে হচ্ছে পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বরে কিছু পেমেন্ট ডেট আসবে আর রেদিউ আসার সাথে যাদের ইন্টেগ্রেশন হয়ে আসতেছে সেটাও কন্টিনিউ প্রতি মাসেই আসতেছে অলরেডি এই মাসের মানে পনেরো তারিখে যখন আবার মানে রেদিত ইমার্জেন্সার রেদিত সিদ্ধান্সার টাকা আসবে নতুনদের বা পুরাতনদের কিছু আরে আসবে তখন আবার ইন্টেগ্রেশন হয়ে কিছু পেমেন্ট আসবে প্রায় কির যে পেমেন্টগুলো ওইটা নর্মালি প্রতি যখনই আসে দুই মাসের জন্য প্রতি দশ পনেরো দিনের ভিতরেই যখন আসে যেই মাসেই আসে তার দশ পনেরো দিনের ভিতরেই দশ পনেরো দিনের ভিতরে টাকার মানে ইয়েটা চলে আসে এস এম এসটা চলে আসে যারা রেজিস্ট্রেশন করে রাখছেন সো ও দেখবেন যে তিন তারিখ অথবা চার তারিখ থেকে পেমেন্ট আসা শুরু হয়ে যাবে নভেম্বর মাসের কারণ হচ্ছে আপনার দশ পনেরো তারিখের ভিতরে মোটামুটি সবারই পেমেন্ট চলে আসে যারা রেজিস্ট্রেশন করে রাখছেন তাদের কাছে এস এম এস আসে সো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় একটা নাম্বারে ফোন ওইটা ওই সম্পর্কিত আমার ভিডিও আছে যাদের কার্তা কার পেমেন্ট জানার জন্য সো আপনারা ওইটা দেখে নিতে পারেন আর রেডি তো ইমার্জেন্সার যেটা ইম্পর্টেন্ট রেডি তো ইমারজেন্সের চার নম্বর যে রাতাটা ওইটা অনেকেই আমাকে জানতে চাইছেন বা এটা নাকি আসবে না বা আপনি এবার কিছু জানেন কি না তবে এখন পর্যন্ত কেউ আমাকে কোনো লিঙ্ক দেয় নাই যে এই ওই জায়গায় লেখছে যে আসবে না আসলে এটা এই খবরটা আমি এখন পর্যন্ত নিজেও কোথাও পড়িনি যে দিবে না এরকম কিছু নেগেটিভ কোনো কিছু পড়িনি তবে হ্যাঁ চার নম্বর রাতাটা এই মাসের মানে নভেম্বর মাসের প্রথম দু এক সপ্তাহের ভিতরে দু এক সপ্তাহের ভিতরে ডেট চলে আসার কথা ফার্স্ট ইক্রোতে আপনারা দেখে নিতে পারবেন আবার অনেকেই জানতে চাইছেন যে রেডিও ইমার্ডেন্সের কোনো নতুন করে আবার রাতা বাড়ানো হবে কিনা এটা এখন পর্যন্ত যদিও কোথাও কোনো জায়গায় কোনো পজিটিভ রেজাল্ট আসেনি সো আপাতত ধরে নিতে হবে যে রেডিও আর কোনো রাতা আসতেছে না আর রেডিও সিডেন্সের যে পেমেন্ট নভেম্বর মাসে সেটা আপনার পনেরো তারিখে কিছু পুরাতন এবং আরেক রাতে যেটা পেছনের কিছু আসবে অথবা নতুন যারা আবেদন করছেন তাদেরটা আর সাতাশ তারিখে নর্মালি যারা প্রতি মাসে পেয়ে থাকেন ওইটা তবে অনেকে জানতে চাইছেন যে আবার গত মাসেও জানতে চাইছিলেন যে আসলে বিশ তারিখে একবার পেমেন্ট আসলো যেটা সাতাশ তারিখে আসে এই মাসেও আসবে কিনা বা পরবর্তী দিন এরকম আসবে কিনা সো বিশ তারিখে একমাত্র মানে ওই যে পেমেন্টটা আসছিল পেমেন্ট আসার কারণ হচ্ছে আপনার তখন ওই যে আসেনীয় উনিক যেটা আসেনীয় টেম্পারনি যেটা বাচ্চাদের নতুন বোনাস ওই ওই পেমেন্ট দেওয়ার কথা ছিল ওইটার কারণে হয়তো অ্যাডভান্স দেওয়া হয়েছিল এখন থেকে আবার সেটা নর্মালি পনেরো এবং সাতাশ যা বোনাসগুলো পাই ওগুলো আবার নতুন করে কোনো বোনাস আসবে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা এখন পর্যন্ত যদিও কোনো কোনো কিছুতেই কোনো জায়গায় এই সম্পর্কিত আলোচনা হয়নি যদি পরিস্থিতি হয়তো বাধ্য করে তাইলে হয়তো বা নতুন করে আবার কোনো বোনাস আসতে পারে তাছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মানে কোথাও কোনো কিছুই আমরা মানে এখন পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে কোথাও পড়িনি টেম্পোরানীয় অক্টোবরে যেটা বাচ্চাদের যে বোনাসটা এটা অক্টোবর মাসের যেটা যারা অলরেডি আপনার সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত পাইছেন অক্টোবরেরটা কখন পাবেন সেটা হচ্ছে অক্টোবরেরটা নভেম্বর মাসের মাঝামাঝির ভিতরে পেমেন্ট চলে আসবে সো আপনারা অপেক্ষা করেন অবশ্যই আপনার পেমেন্ট চলে আসবে আর আসাইনীয় টেম্পোরানিও নিয়ে যেটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে হয়তো দুমান্দা করছেন আসেনীয় টেম্পোরানিউ আপনি হয়তো মানে কাজ করেন না বর্তমানে হয়তো বেকার আছেন অথবা আপনি দিযুক্তপচ্ছ নিয়ে আসেন সো আপনার মানে আবেদন করার পরে আপনার যে আবেদনটা ওটা রেসপিনটা করা হয় সো রেস করা হওয়ার পরে করছে তারপরে আপনি হয়তো এটা আশা ছেড়ে দিয়েছেন যে আমি হয়তো এই পেমেন্টটা পাবো না কারণ বিভিন্ন কারণ দেখায় আপনাকে রেস পিন্তা করতে পারে যদি আপনি রেডি রেডিস পাইতেছেন এরকম হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় অথবা আপনি কাজের কন্ট্যাক্ট আছে বর্তমানে আপনার কাজের কন্ট্যাক্টের সাথে টাকা আসতেছে এটা হচ্ছে ভিন্ন বিষয় এই দুইটা বিষয় ছাড়া যদি আপনার রেস হয়ে থাকে কোনো কোনো কারণে আপনি এটা আবার নতুন করে দমান্দা করেন আজকে রাত্রে বারোটার ভিতরে কারণ হচ্ছে একত্রিশে অক্টোবরের ভিতরে যদি আপনি দোমান্দা করেন তাহলে একমাত্র আপনার পিছনের যে ইয়াগুলো আছে মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পেমেন্টগুলো আপনি পাবেন এখানে আমি একটা ঘটনা বলি একটা হচ্ছে আমাদের আমাদের পরিচিত এক ভাই আমার ফেসবুকে মানে ওনার সাথে আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ডলিস্টে আছেন উনি উনি দ্বিযোগ্য পছনে আসেন উনি আবেদন করছিলো যে ওনার আসেন পড়ান বাচ্চাদের জন্য নতুন বোনাসটা সো ওইটার জন্য ওনারা রেসপিনটা হয়ে গেছে ওরা বলছে যে তোমার আসেন নুক্লিও ফ্যামিলিয়ারের দ্বিতীয় আছে যে কারণে এটা মানে রেসপিনটা করা হয়েছে তখন উনি ওনার আসলেই তো যদি কেউ দিযোগ্য পথ শ্রেণে থাকে তাইলে সে তার ফ্যামিলি যে আসেন ইচ্ছা করলে সে আবেদন করতে পারে কাফের মাধ্যমে ঠিক আছে যদিও আপনি পুরাতনটাও আবেদন করতে পারবেন সো তখন আমি পরামর্শ দিলাম যেহেতু আপনাকে এটা রেসপেন্ডটা করে দিয়েছে আপনি ওইটা মানে আসেন নিউক্লিয়ার ফ্যামিলির তার আপনি নেন নাই এখন পর্যন্ত তবে আপনি নিতে পারবেন ইচ্ছা করলে আর যেহেতু আপনি নেন নাই আপনি আবার দো করেন একত্রিশে অক্টোবরের ভিতরে এইটা নতুন যে বোনাস দিচ্ছে যেটা এটা আসেনীয় এটা করেন পাশাপাশি যদি আপনার রিজেক্ট করে আবার নতুন করে তখন আপনি আপনার শ্রী লুক্লি ফ্যামিলিয়ারে করবেন আবেদন করবেন আপনার পেছনে ছয় মাস সহ অথবা সামনের এক মাস সহ আপনি তখন আবেদন করতে পারবেন কারণ ওইটার জন্য টাইম আছে এটার জন্য যেহেতু টাইম নেই আপনি এটা আবেদন আবেদন করেন সো উনি নতুন করে আবার আবেদন করছে যেহেতু ওনার করছে করে করছে সবকিছু আবার হয়েছে ওনার আসছে সব শেয়ার করছে যে আমি মানে আমি যাতে ভিডিও তৈরি করি যদি আমি এখানে আপনাদেরকে পার্সোনালি মানে ওনার যে মেসেজগুলা ও এটা অ্যাটাচ করতে পারতেছি না বাট ওনার যে পেমেন্ট ডেট আকলতা আসছে ছবিগুলো সব কিছুই আসে আমি আপনাদেরকে এখানে অ্যাটাচ করে দিব যারা এখন পর্যন্ত মানে দুমান্দা যাদের রেসপিন্তা হয়ে গেছে রেডি আছে টাকা পাইতেছেন এটা অতবা আপনার বুস্তপাকা আছে এই দুইটা কারণ ছাড়া যাদের রেস পেনটা হয়েছে তারা আবার নতুন করে মানে দোমানদা করেন আপনারা অবশ্যই আপনাদের মানে দোমানদাটা আকলতা হবে তখন তারপরেও যদি আকলতা না হয় তাহলে ওরা যেটা বলবে যে যে কারণে আকলতা হয় নাই ওইটা আপনি সমাধান করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনি আপনার পিছনের পেমেন্টটা পাবেন সো আজকে রাত্রেই বারোটার আগ পর্যন্তই হচ্ছে এটার মানে মেয়াদ আপনি আমার ভিডিও দেখ আমার ভিডিও আছে আমার ভিডিও দেখে নিজেরা ইচ্ছা করলে এই আবেদনটা করে নিতে পারবেন সো আপনারা অবশ্যই আবেদনটি করে নেবেন আর রেডিওতে ইমার্জেন্সি চার নাম্বার রাতার জন্য মানে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের তারা চিন্তা মুক্ত থাকেন অবশ্যই আসবে আর যাদের রেডিওতে ইমার্জেন্সির কিছু রাতা আসার পরে বাকিটা আসতেছে না তারা মানে অনেকে জানতে চাইছেন বা কেন আসে না আসলে এক একজনের এক এক জনের সমস্যা হইতে পারে সো আপনারা আপনাদের ইমসের ইয়াতে ঢুকে রেডিওতে ইমার্জেন্সার ইয়াতে ঢুকে তারপর আপনি দেখতে হবে যে আপনারা রাতাটা আসলে কি জন্য আসতেছে না অবশ্যই তারা একটা কারণ দেখাইছে যে এই কারণে আসবে না আপনি এই কারণটা যদি আপনি সলভ করতে পারেন আপনার মনে হয় যে আমি সলভ করতে পারবো অবশ্যই আপনি এইমসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারেন অথবা ওদেরকে প্যাকের মাধ্যমে আপনি লিখতে পারেন যে আপনার কী সমস্যা হয়েছে বা যে সমস্যাটা হয়েছে ওটা সমাধান করার চেষ্টা করতে পারেন যদি ইবানের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আপনার নতুন ইবান নিয়ে আপনি এইমসকে দিতে পারেন সো এইভাবে সমস্যাটা সমাধান করতে পারবেন কারণ পার্সোনালি এক একজনের এক এক ধরনের সমস্যা থাকতে পারে অনেকের তো যদিও তিন নম্বর দুই নম্বর অনেকেরই আসে নেই এবং সেটা না আসার কারণও তারা উল্লেখ করে দিছে সো আশা করি আপনারা চেক করবেন এইমসে মাধ্যমে চেক করে আপনি ইনসার সাথে যোগাযোগ করবেন তবে অনেকেরই সমস্যা হচ্ছে এই মানে ইবান নাম্বার সমস্যার কারণে অনেক এটাই হয়তো আসতেছে না তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম